নমস্কার আমি কৌশিক রায় অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানায় চৌঠা ফেব্রুয়ারি দু হাজার বাইশ শুক্রবার বিনায়ক চতুর্থী গণেশজির কৃপায় গণেশজির আশীর্বাদে লটারি প্রাপ্তি হান্ড্রেড পারসেন্ট হতে চলেছে এই পাঁচ রাশির কোন এই পাঁচ রাশি আমি এই ভিডিওতে আপনাদেরকে আলোচনা করব তার আগে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন জয় গণেশজির জয় জয় গণেশজির জয় জয় গণেশজি জয় 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 গণপতি বাবা জয় গণপতি বাবা জয় গণপতি বাবা এই কমেন্টটি অবশ্যই করুন অর্থাৎ গণেশজির কৃপায় এই পাঁচ রাশির আগামীকাল শুক্রবার চৌঠা ফেব্রুয়ারি দু হঠাৎ অর্থপ্রাপ্তি লটারি থেকে হতে চলেছে আমি দৈনিক লটারির উপর ভিডিও আপনাদেরকে দিয়ে থাকি অর্থাৎ ভিডিওটি খুব ছোট্ট তৈরি করি প্রত্যেকে সম্পূর্ণ ভিডিওটি শোনার চেষ্টা করবেন মোটক স্কিপ করে ভিডিওটি দেখবেন না অনেক ইম্পর্টেন্ট তথ্য হয়তো আপনি মিস করে যেতে পারেন কালকে খুব ভালো তিথি আছে বিনায়ক চতুর্থী গণেশজির বিশেষ কৃপা কিন্তু এই পাঁচ রাশি আগামীকাল পেতে চলেছে আমি বারবার বলি যারা দেখছেন আপনারা প্রত্যেকদিন দিন জানেন যে আমি দিনের শুভ সময়টা আপনাদেরকে জানাই যে সময়ে লটারি কাটলে লটারি প্রাপ্তির সম্ভাবনাটা বৃদ্ধি করে পাশাপাশি রাহুকাল যে সময়ে লটারি কাটবেন না যে কোন লটারি বলে করেন না কোনো ইনভেস্টমেন্ট শুভ যাত্রা শেয়ার মার্কেটে ইনভেস্টমেন্ট কোনো কিছু কো করবেন না সমস্ত কিছু বর্জন করার চেষ্টা করুন এই রাহুকালে এবং যারা দেখা যাচ্ছে রাহুকাল কাটছেন না তাদের ক্ষেত্রে কিন্তু লটারি লাগার সম্ভাবনা বাড়বে এবং যারা দিনের শুভ সময়টা মেনটেন করতে পারছেন না তাদের জন্য আমি রাশি অনুযায়ী রাশির পাশাপাশি আমি রাশিভিত্তিক সময়টা আপনাদেরকে বলে কিন্তু থাকি অর্থাৎ কোন সময়ে রাশিভিত্তিক সময়টা যদি আপনি কাটেন যে পাঁচ রাশি আগামীকাল বিনা চতুর্থীতে লটের প্রাপ্তি কিন্তু হবে তবে আবারও বলছি অবশ্যই আপনারা গণেশজির কৃপা গণেশজির আশীর্বাদ গণেশজির নাম আপনারা স্মরণ করুন এবং কমেন্ট বক্সে অবশ্যই জয় গণপতি বাবা এটা আপনারা অবশ্যই লিখুন তো শুরু করা যাক মেন আলোচনা দেখুন আবারও বলি নিজ দায়িত্বে ভিডিওটি দেখুন কারণ দেখুন আপনার এখান থেকে আমি রাশি চক্র দেখতে পাচ্ছি না আপনার গ্রহের অবস্থান দেখতে পাচ্ছি না আপনার হাতের রেখা হস্তরেখা আমি দেখতে পাচ্ছি না অর্থাৎ আমি যে পাঁচ রাশি লটের কথা বলছি কি না সে পাঁচ রাশি কিন্তু লটের পাবে ছোটো হোক বড় হোক মাঝারি হোক প্রাইজ কিন্তু এই রাশিগুলো কিন্তু পেতে চলেছে আগামীকাল নিশ্চিত রূপে আপনি পাঁচশো টাকা হলেও পাবেন আপনি পাঁচ হাজার টাকা হলেও পাবেন আপনি পঞ্চাশ হাজার টাকা হলেও পাবেন আপনি পাঁচ লাখ হলেও পাবেন আপনি পঞ্চাশ লক্ষ হলেও পাবেন আপনি এক কোটি টাকা হলেও পাবেন কিন্তু পাবেন কিন্তু কত টাকা পাবেন সেটা কিন্তু ডিপেন্ড করছে আপনার রাশি চক্রের উপর আপনার নবম আপনার দ্বিতীয় আপনার পঞ্চম এবং আপনার একাদশ ভাব অর্থাৎ লটারিটা সম্পূর্ণরূপে ভাগ্যর উপর অর্থাৎ আপনার ভাগ্যভাব যত স্ট্রং হবে কি না আপনি কিন্তু লটারিতে বড় ধরনের অ্যামাউন্ট কিন্তু পাবেন অর্থাৎ আপনি কত অ্যামাউন্টের টাকা পাবেন এটা সম্পূর্ণ ডিপেন্ড করছে আপনার ভাগ্যভাবের উপর ভাগ্যভাব এর উপর আপনার সম্পূর্ণরূপে ডিপেন্ড করছে এবার শুনুন আপনাদেরকে আমি জানাই যাদের ক্ষেত্রে অনেক কমেন্টস আসছে স্যার আমার একটুর জন্য দুটো নাম্বারের জন্য বড় প্রাইজ মিস করে গেল অর্থাৎ তীরে এসে তরিটা ডুবে গেল অর্থাৎ এই জায়গাটা কিন্তু আপনার গ্রহের কিন্তু খেলা আমি বারবার বলে থাকি রাহু শুক্র শনি বুধ এই চার চারটি প্ল্যানেট কিন্তু লটারির জন্য বিশেষভাবে ভূমিকা পালন করে থাকে সব থেকে মুখ্য ভূমিকা যদি বলে থাকেন সেক্ষেত্রে কিন্তু রাহু অর্থাৎ রাহু কবর যদি আপনারা পরিধান করেন সেক্ষেত্রে লটারি লাগবেই কথা আমি বলবো না যাদের ক্ষেত্রে বাধা চলে আসছে অল্পের জন্য মিস করে যাচ্ছে তারা কিন্তু লটারি পা পাওয়ার সম্ভাবনা তাদের বৃদ্ধি কিন্তু করবে এবং এর পাশাপাশি আপনাদেরকে আমি জানাই অনেকে কমেন্ট করেছেন হোয়াটসঅ্যাপে যে স্যার আমি লটারি পেয়েছি এই দিন বলেছেন ছোট প্রাইজ হলেও পেয়েছি কেউ লিখছেন আমি বড়ো প্রাইজ হলেও পেয়েছি কিন্তু এটা সম্পূর্ণ ডিপেন্ড করছে আমি যে রাশিগুলোর কথা বলছি আপনার রাশিচক্রে লটারির যোগ থাকা কিন্তু দরকার এবং দশা অন্তর্দশা পারমিট করা কিন্তু দরকার এবং যাদের ক্ষেত্রে রাহু পীড়িত আছে বা শনি পীড়িত আছে বুধ পীড়িত আছে পীড়িত আছে নিজের রাশিচক্রটা নিজের বাচ্চারটা একবার দেখে নিন বা নিজের হাতটা একবার দেখুন তো আপনার ক্ষেত্রে লটারি যোগ আছে কি না এক্সপার্ট অ্যাস্ট্রোলজারকে দিয়ে দেখান অর্থাৎ এই জায়গাটা সঠিক প্রতিবিধার লটারি থাকলে কখন আছে কোন বছর আছে কোন সময় কাটলে ভালো হবে এটা আপনি জেনে নিন এক্সপার্ট অ্যাস্ট্রোলজের কাছে শুধুমাত্র স্পেশাল লটারির উপরই আপনি অ্যাপয়েন্টমেন্ট নিয়ে কিন্তু আপনি সেই জিনিসটা জানতে পারেন এবার আমি আপনাদেরকে এক এক করে জানাতে চলেছি যে দিনের যে শুভ সময় যে সময়ে লটারি কাটবেন অর্থাৎ আগামীকাল দেখুন আগামীকাল দু দুটি নক্ষত্র রিপ্রেজেন্ট করছে দিনটিকে পূর্ব ভাদ্রপদ নক্ষত্র এবং উত্তর ভাদ্রপদ নক্ষত্র এই দুই দুইটি নক্ষত্র আগামীকাল কিন্তু রিপ্রেজেন্ট করছে এর পাশাপাশি আগামীকাল যে ব্রহ্ম মুহূর্ত খুব শুভ মুহূর্ত ব্রহ্ম মুহূর্ত যেটা বেরিয়েছে এই সময়ের মধ্যে কাটার চেষ্টা করুন বিনায়ক চতুর্থী আছে গণেশজির বিশেষ কৃপা কিন্তু পাবেন আটটা দশ থেকে নটা তেতাল্লিশ আটটা দশ থেকে নটা তেতাল্লিশ মিনিটের মধ্যে আপনারা কাটার চেষ্টা করুন আটটা দশ টু নটা তেতাল্লিশ সকাল আরেকটি যেটি বেরিয়েছে আপনাদের শুভ মুহূর্ত অভিজিৎ মুহূর্ত সেটি হচ্ছে বারোটা সাত থেকে বারোটা বাহান্ন পর্যন্ত বারোটা সাত থেকে বারোটা বাহান্ন পর্যন্ত এই শুভ মুহূর্ত কিন্তু আপনাদের বেরিয়েছে এবং এর পাশাপাশি যে যোগ আছে কালকে হচ্ছে শিবযোগ খুব দুর্দান্ত যোগ শিবযোগে কিন্তু আপনার কিন্তু হঠাৎ অর্থপ্রাপ্তি আপনাদের হবে যোগটা ভালো বিনায়ক চতুর্থী এবং নক্ষত্র আপনাদের ক্ষেত্রে খুব দুর্দান্ত নক্ষত্র এর পাশাপাশি শুভ সময়গুলো কিন্তু ব্রহ্ম মুহূর্ত অভিজিৎ মুহূর্ত খুব ভালো এর পাশাপাশি রাহুকাল আমি আবারও বলছি যে সময় যে কোনো শুভ কাজ বর্জন করুন দশটা তিরিশ থেকে সকাল দশটা তিরিশ থেকে বারোটা পর্যন্ত সকাল দশটা তিরিশ থেকে বারোটা পর্যন্ত রাহুকাল এ সময় লটারি বলে না কোনো শুভ কাজ শুভ যাত্রা করবেন না বা শেয়ার বাজারে ইনভেস্টমেন্ট এই সময় করবেন না এইবার আমি রাশির নাম একে একে আপনাদেরকে বলি প্রথম রাশি মকর রাশি মকর রাশির ক্ষেত্রে আপনাদের যে শুভ সময়টি বেরিয়েছে আপনাদের ক্ষেত্রে সকাল আটটা চুয়াল্লিশ মিনিট থেকে সকাল আটটা চুয়াল্লিশ মিনিট থেকে দশটা দুই মিনিট পর্যন্ত সকাল আটটা চুয়াল্লিশ থেকে দশটা দুই মিনিট পর্যন্ত এই সময় আপনার বাজার করতে গিয়ে আপনারা লটারি কাটতে পারেন মকর রাশি হঠাৎ আপনাদের কিন্তু প্রাপ্তি হতে চলেছে আগামীকাল দ্বিতীয় যে রাশির কথা আমি বলবো সে রাশির নাম কুম্ভ রাশি কুম্ভ রাশির ক্ষেত্রে আগামীকাল যে সময়টা শুভ সময়টা বেরিয়েছে আপনাদের শুভ সময়টা যেটা বেরিয়েছে সকাল নটা দুই মিনিট থেকে সকাল নটা দুই মিনিট থেকে আপনার নটা পঞ্চান্ন মিনিট পর্যন্ত নটা দুই থেকে নটা পঞ্চান্ন মিনিট পর্যন্ত আপনাদের ক্ষেত্রে কিন্তু সময়টা শুভ কুম্ভ রাশি তিন নম্বর যে রাশির কথা আমি বলবো তিন নম্বর রাশি সে রাশির নাম বৃষ রাশি বৃষ রাশির ক্ষেত্রে আপনাদের যে শুভ সময়টা বেরিয়েছে সেটা আপনাদের বারোটা চোদ্দ মিনিট থেকে বারোটা তেতাল্লিশ মিনিট পর্যন্ত বারোটা চোদ্দো থেকে বারোটা তেতাল্লিশ মিনিট আপনাদের ক্ষেত্রে কিন্তু বৃষ রাশির ক্ষেত্রে কিন্তু দুর্দান্ত সময় এরপরের যে রাশির কথা আমি বলবো চার নম্বর যে রাশি এই বিনায়ক চতুর্থীতে লটির পেতে পড়ে চলেছে সে রাশির নাম আপনার তুলা তুলারাশির ক্ষেত্রে আপনাদের যে শুভ সময়টি বেরিয়েছে আপনাদের ক্ষেত্রে আগামীকাল আপনাদের ক্ষেত্রে বারোটা বাইশ মিনিট থেকে বারোটা বাইশ মিনিট থেকে দুটো চার মিনিট পর্যন্ত বারোটা রাশি ক্ষেত্রে বারোটা বাইশ মিনিট থেকে দুটো চার মিনিট পর্যন্ত আপনাদের ক্ষেত্রে কিন্তু সময়টা শুভ অর্থাৎ এই সময়ের মধ্যে আপনারা লটারি কাটার চেষ্টা করুন অর্থাৎ যে সময়গুলো আপনাদেরকে বলছি পাঁচ নম্বর যে রাশির কথা আমি বলবো তার আগে আমি একটা ছোট্ট কথা আপনাদেরকে বলি যারা মানে তীরে এসে তড়ি ডুবে যাচ্ছে লটারি কাটতে কাটতে আপনি হাঁপিয়ে উঠেছেন বা যারা কাটছেন না একবার হলো নিজের জন্মছকটা ছকটা এক্সপার্ট অ্যাস্ট্রোজারকে দিয়ে অ্যানালিস করে নিন অনেকে কাটছেনই না কিন্তু কালকে হান্ড্রেড পার্সেন্ট লটারির যোগ কিন্তু এই পাঁচ রাশির হতে চলে ছোটো বড়ো মাঝারি যে কোনো প্রাইজ পেতে চলেছে গণেশজির কৃপায় অর্থাৎ এই বিনায়ক চতুর্থীতে লটারি প্রাপ্তি কিন্তু হবে এই চার রাশি এরপরের যে রাশির কথা বলবো শেষ যে রাশি যেটি পেতে চলেছে লটারি সে রাশির নাম আপনার কন্যা রাশি কন্যা রাশির ক্ষেত্রে আগামীকাল যে সময়টি বেরিয়েছে আপনার সকাল আটটা কুড়ি থেকে সকাল একটা আটটা কুড়ি থেকে আপনার দশটা চোদ্দো মিনিট পর্যন্ত সকাল আটটা কুড়ি থেকে দশটা চোদ্দো মিনিট পর্যন্ত আপনাদের ক্ষেত্রে কন্যা রাশির ক্ষেত্রে কিন্তু শুভ সময়টা বেরিয়েছে এই সময়ের মধ্যে আপনি যদি কন্যা রাশির মানুষ হন আপনি কিন্তু আগামীকাল ভুল করেও মিস করবেন না হঠাৎ লটারি প্রাপ্তি আপনাদের কিন্তু হতে চলেছে তো প্রিয় দর্শক বন্ধু ভিডিওটি এ পর্যন্তই সকলে ভালো থাকুন সুস্থ থাকুন नमस्कार धन्यवाद